কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, পড়াশোনা করো, এটাই চাই। পড়াশোনা কিন্তু করতে হবে, ওটার কিন্তু মাফ নাই, ঠিক আছে? জানি যদিও সবারই মন খারাপ, কিন্তু তারপরও আমাদের এর মধ্যেই কিছু কিছু পড়াশোনা করতে হবে। কিছু কিছু পড়াশোনা করে রাখলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব, ঠিক আছে? তো আজকে আমার পড়ার বিষয় হচ্ছে সেই গত ক্লাসের মতোই বসতির আরেকটি অংশ, সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের বসতির আরেকটি অংশ, যেটি হচ্ছে গ্রামীণ হাট বাজার। গ্রামীণ হাট বাজার কি? গ্রামের মানুষেরা তাদের উদ্বৃত্ত পণ্য যে স্থানে বেচা কেনা করে সেটাকেই বলা হয় গ্রামীণ হাট বাজার। তবে গ্রামীণ হাট বাজারের মধ্যে হাট ও তফাতের মধ্যে কিছুটা কিন্তু তফাত রয়েই গেছে, সেটি কি? হাট বাজার, হাট হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন বসে থাকে, আর বাজার হচ্ছে প্রাত্যহিক। তার মানে গ্রামীণ সমাজে গ্রামের মানুষেরা, গ্রামীণ সমাজের যে মানুষেরা থাকে তারা তাদের উদ্বৃত্ত পণ্য, তার মানে যে কৃষি পণ্য বলো, মাছ বলো, অন্যান্য পাট, যা কিছুই ফল ফসল সব কিছুই যে একটা নির্দিষ্ট সময় ধরো হাটে নিয়ে বেচা কেনা, যে স্থানে নিয়ে বেচা কেনা করে সেটা সপ্তাহে দুই দিন হলে হাট, আর যদি রোজই নিয়ে বেচা কেনা করে প্রাত্যহিকভাবে সেটাকে বলা হয় বাজার। তবে বাজারে দোকানগুলো সবসময় নির্দিষ্ট স্থানে থাকে, হাটে সেটি থাকে না। হাটে মানুষ খোলা জায়গায় গিয়ে মূলত বসে এবং সেখান থেকেই বেচা কেনা হয়ে থাকে। তাহলে আমরা গ্রামীণ হাট আর গ্রামীণ বাজার বলতে কী বোঝাই সেটা আরেকবার বলি। গ্রামীণ হাট কি? সাধারণত এমন একটি স্থান বোঝায় যেখানে পণ্য সামগ্রী, কৃষি পণ্য বা যে কোনো পণ্য সামগ্রী, সেখানে শাড়িও কিন্তু হতে পারে। তোমরা কিন্তু জানো আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সোনারগাঁয়ে কিন্তু সপ্তাহে দুই দিন কিন্তু জামদানির হাট বসে, সেরকম আর কি সপ্তাহে দুই দিন বা তিন দিনও হতে পারে তাদের উদ্বৃত্ত পণ্য এনে বেচা কিনা যখন করে একটি এলাকায় বা একটি অঞ্চলে বা একটি সমতল স্থানে বসে, সেটা হচ্ছে গ্রামীণ হাট। গ্রামীণ বাজারটি হচ্ছে প্রাত্যহিক বিষয়, গ্রামের যে স্থানে কেনা বেচার জন্য, প্রাত্যহিক কেনা বেচার জন্য যে বিষয়গুলো সেটাকে বলা হয়ে থাকে গ্রামীণ বাজার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গ্রামীণ হাটের বৈশিষ্ট্য। হাটের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সময়। তার মানে গ্রামীণ হাট মূলত একটি নির্দিষ্ট সময়, সেটি সকাল হতে পারে বা বিকেলে, সপ্তাহে দুই দিন বসে থাকে, দুই থেকে তিন দিন বসে থাকে। তারপরে হচ্ছে স্থান। গ্রামীণ হাট মূলত সমতল স্থানে বসে থাকে এবং বন্যামুক্ত স্থানে বসে থাকে। যে স্থানটা উঁচু, তার মানে গ্রামের সবচেয়ে উঁচু প্লেসটাতে বা মাঠের মতো যে স্থানটি রয়েছে সেই স্থানে মূলত গ্রামীণ হাট বসে থাকে। তারপরে হচ্ছে অবকাঠামো। অবকাঠামো বলতে আমরা রাস্তাঘাটকে বুঝাই, তাহলে এখানে আমরা রাস্তাঘাটকে বুঝিয়ে বলি। গ্রামীণ হাটে যাওয়ার জন্য মূলত গ্রামের মানুষরা যে স্থানটি হাটের জন্য মূলত সেই জায়গাটি পছন্দ করে যে স্থানে সহজে যাতায়াত করা যায়। তার মানে আমি সহজে ওই স্থানে গিয়ে পৌঁছাতে পারবো আমার পণ্য সামগ্রী নিয়ে। তাহলে সেই স্থানটা, রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে সেই অঞ্চলটাতেই মূলত গ্রামীণ হাট বসে থাকে। এরপরে হচ্ছে অঞ্চলের মানুষও কাছাকাছি পায়, তার মানে তারা সহজেই আসতে পারে, আবার যেই অঞ্চলে হয় সেই অঞ্চলের মানুষটাও যেন সহজে ওই ওখানে পৌঁছাতে পারে। তাই অঞ্চলটা হাটের পেতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা স্থানের কাছেও নিতে পারি, তবে স্থান আর অঞ্চলের মধ্যে পার্থক্য হচ্ছে স্থান হচ্ছে মূলত সমতল, আমি যেটা ভূপ্রকৃতি বুঝিয়েছি, আর অঞ্চল
মানুষরাও পৌঁছাতে পারবে, আসতে পারে, আবার কাছের মানুষেরাও সেখানে সহজেই আসতে পারে। গ্রামীণ হাটে অনেক সময় একটা স্থানে একটা সাধারণ ছাউনি দিয়ে রাখে, ধরো বা এটাকে আমরা কি বলি খড় দিয়ে একটা ছাউনির মতো একটা অঞ্চলে দেওয়া হয়ে থাকে। ওইখান থেকে ধরো বৃষ্টি টিষ্টি শুরু হলো, ওইখানে গিয়ে মানুষ কি স্থানে ওই স্থানে গিয়ে নিজেদেরকে রক্ষা করে। তাই ছাউনি গ্রামীণ হাটে অনেক সময় ছাউনি থাকে, তবে স্থায়ী বড় হাটে স্থায়ী দোকানও দেখা যায়, তবে গ্রামীণ হাটে কোনো স্থায়ী দোকান দেখা যায় না। আচ্ছা, গ্রামীণ হাট আবার সামাজিক কিছু বিষয় হচ্ছে মিলন মেলার স্থল। গ্রামীণ হাট কিন্তু গ্রামের মানুষের মিলন মেলা, বিভিন্ন স্থান থেকে আসছে, দূরবর্তী মানুষও আসছে, আবার ওই অঞ্চলের মানুষও আসছে, তো অবশ্যই একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, কেনাকাটা। তাই গ্রামীণ হাট গ্রামের মানুষের জন্য একটি মিলন মেলা। এরপরে হচ্ছে তারপরে হচ্ছে গ্রামীণ হাট গ্রামীণ হাটে মূলত পণ্যের প্রতিযোগিতা হয়ে থাকে, যেমন গরুর হাট বা ছাগলের হাট বলতে পারো। এই হাটগুলোতে মূলত কিন্তু একটার সাথে আরেকটার পার্থক্য সহজে বোঝানো যায়। বাজারে হয়তো সবাই একটা মুদি দোকানে সব জিনিস নিয়ে বসছে, বা একটা নির্দিষ্ট অঞ্চলে মাংস বিক্রি করছে, মাছ বিক্রি করছে, কিন্তু গ্রামীণ হাটে কিন্তু বা যে কোনো হাটেই কিন্তু আমরা সহজেই পণ্যের প্রতিযোগিতার বিষয়টি দেখতে পারি। তাহলে এই কতগুলো বিষয় হচ্ছে গ্রামীণ হাটের অন্যতম বিষয়, ঠিক আছে বাবারা? আচ্ছা, এরপরে হচ্ছে গ্রামীণ হাটের প্রকারভেদ। ইতিপূর্বে আমরা জেনেছি যে গ্রামীণ হাটে মূলত মানুষ কেনা বেচা উদ্বৃত্ত পণ্য কেনা বেচা করে, তার বৈশিষ্ট্য থেকেই আমরা কিন্তু জেনেছি। তাহলে বৈশিষ্ট্যগুলো জেনেছি, গ্রামীণ হাটের কেনা বেচার জায়গা সেটাও জেনেছি, তাহলে কী কেনা বেচা করে বা গ্রামীণ হাটের এই প্রকার ভেদটা কী? গ্রামীণ হাটকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, এক সাময়িক, দুই প্রাত্যহিক। এক সাপ্তাহিক হাট দুই প্রাত্যহিক বাজার। আমি বাজার কথাটা এই কারণেই লিখলাম, মূলত হাটটাই সপ্তাহে দুই থেকে তিন দিন বসে থাকে আর বাজারটা রোজ বসে। তাহলে যেই স্থানে আমরা পণ্য বেচা কেনা করছি সেটা যদি সপ্তাহে দুই তিন দিন বসে সেটা হচ্ছে হাট, আর যদি সেটি রোজ বসে থাকে সেটি হচ্ছে বাজার। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা হাটকে প্রাত্যহিক বা দৈনিকও বলতে পারি, কিন্তু যাই হোক সাপ্তাহিক আর প্রাত্যহিক আমরা বললাম। আচ্ছা, প্রাত্যহিক হাট, সাপ্তাহিক হাট কি? যে সমস্ত গ্রামীণ হাট সপ্তাহে দুই থেকে তিন দিন বসে থাকে তাকে সাপ্তাহিক হাট বলে। সপ্তাহের নির্দিষ্ট দিনে, হয় সেটা শনিবার হয় নয় সেটা শুক্রবার হয়, এরকম দিনে বসে থাকে। তাহলে সাপ্তাহিক হাটের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে সপ্তাহে যে কোনো দুই থেকে তিন দিন, তবে ওই দুই থেকে তিন দিন নির্দিষ্ট হবে, যেমন শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, এরকম যে কোনো দুই থেকে, আবার শুক্রবারে হলো, আবার তিন দিন পরে গিয়ে সোমবারে হলো, বা চার পাঁচ দিন পরে গিয়ে আবার মঙ্গলবারে হলো, চার দিন পরে গিয়ে, এরকম করে সাপ্তাহিক হাট বসে।
আচ্ছা সাপ্তাহিক হাট যেখানে বসবে সেখানে কিন্তু আমি এর আগে বলেছিলাম বৈশিষ্ট্যতে অবকাঠামো যে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হতে হবে যাতে মানুষ তার উদ্বৃত্ত তার মানে উদ্বৃত্ত পণ্যটা সহজেই সেখানে নিয়ে যেতে পারে কারণ পণ্য কিন্তু সবই হালকা হবে তা কিন্তু না ভারী পণ্য সেখানে থেকে থাকে আচ্ছা তারপর হচ্ছে হাট এই সাপ্তাহিক হাট অনেক বড় আকারের তার মানে যেই দিন মিলন মেলা হবে সেদিন সবাই ঠিক করে রাখে যে আজকে আমি আমার পণ্যটা ওইখানে নিয়ে যাব হাটের বেশি দামে বিক্রি করব বুঝতে পারছো বাবা তারপরে হচ্ছে হাটটা অনেক বড় আকারে তার মানে বিরাট মাঠে হয় বাজারে কিন্তু অত বাজার থেকে এটার স্থানটা অনেক বড় হয়ে থাকে দূর দূরান্ত থেকে লোক আসে তার মানে ওই অঞ্চলে লোক আসবে আবার দূর দূরান্ত থেকেও পার্শ্ববর্তী অঞ্চল থেকেও লোক আসবে এবং এর জন্যই ওই অঞ্চলটা হতে হবে এরকম একটি জায়গা যাতে সবার জন্য সুবিধাজনক স্থানটা হয় আচ্ছা তারপরে পণ্য বেচা কেনার সাথে সেটা কিন্তু একটা বিনোদন কেন্দ্রও পরিণত হয় গ্রামীণ হাটের দিন কিন্তু অনেক সময় গ্রামীণ ওইখানে যাত্রা বসে পালা গান হয় আসর বসে তাই বিনোদনের কিছুটা কেন্দ্র এখানে হয়ে থাকে আচ্ছা এরপরে হচ্ছে প্রাত্যহিক বাজার বাজারটা কি কোনো গ্রামীণ রাস্তার পাশে অথবা কোনো বটগাছকে কেন্দ্র করে উন্মুক্ত স্থানে সপ্তাহের প্রত্যেক দিন যেখানে মানুষ তার উদ্বৃত্ত পণ্য কিছু কিছু নিয়ে আসে এবং বেচা কেনা করে সেটাকেই বলা হয়ে থাকে প্রাত্যহিক বাজার তাহলে আমরা হাট আর বাজারের মধ্যে পার্থক্য বুঝে গেলাম আচ্ছা বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি অবশ্যই বেশি তবে হাটের মতো নয় হাটে কিন্তু বিক্রেতা আর ক্রেতা বিক্রেতার উভয়ের উপস্থিতিতেই সর্বাধিক থাকে আর বাজারে মানুষ তার প্রয়োজন অনুযায়ী গমন করে যে এটা আজকে লাগবে যাই না আবার লাগবে না দুই দিন পরে যাই এরকম বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বাজার গ্রামীণ রাস্তার পাশেই মূলত গড়ে ওঠে মানুষ তার দৈনন্দিন কেনা বেচার কথা মাথায় রেখেই বাজারে যায় যে আজকে আমার এটা লাগতে পারে দুই দিন এটা আইনের রায় রেখে যাব পরে আবার তিন চার দিন পরে যাব আচ্ছা পচনশীল পণ্যদ্রব্য বিশেষ করে কিন্তু গ্রামীণ বাজারে বিক্রি হয় প্রাত্যহিক বাজারে হাটে কিন্তু পচনশীল দ্রব্য রেখে বেচা হয় না যেমন একটি ফল ধরো আম এখন তো আমের সিজন আম আম গাছে পেকে গেছে আমি নামাবো কিন্তু পরের দিনে আম নষ্ট হওয়ার প্রবণতা থাকে গরমে তাহলে কিন্তু আমার হাটের জন্য আমি ওয়েট করতে পারবো না আচ্ছা বাজার প্রাত্যহিক বাজারটা কি বললাম তারপরে ছিল এই যে বলছিলাম যে সেখানে রোজ পচনশীল পণ্যদ্রব্য বেচা কেনা হবে আমি আমের কথা বলছিলাম আরেকটি বিষয় হচ্ছে প্রাত্যহিক বাজারে হাটে কিন্তু স্থায়ী বাজার স্থায়ী কোনো দোকান থাকে না মানুষ তার সুবিধাতে ছাউনি দিয়ে নেয় কিন্তু প্রাত্যহিক বাজারে কিন্তু অবশ্যই স্থায়ী বাজার আছে স্থায়ী দোকান থাকে এই স্থায়ী দোকানগুলোতে মানুষ সাধারণত বসে এবং সেখানে গিয়ে রোজ তার কেনা বেচা করে তবে ছাউনি দিয়ে যেগুলো সেগুলো কাঁচামাল জাতীয় দ্রব্যই মূলত বিক্রি বেচা হয়ে থাকে আচ্ছা রোজ প্রাত্যহিক বাজার হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে নির্দিষ্ট সময়ও কিন্তু বলবে হয় সেটা সকালে নয় সেটা বিকেলে কিন্তু প্রাত্যহিক বাজার রোজ সকালে শুরু হবে এবং সেটি বিকেল পর্যন্ত চলে থাকে আচ্ছা হাটে বেশিরভাগ মানুষই আসে তাদের এই বিনোদন কেন্দ্র হিসাবে বাজারে কিন্তু সেরকম বিনোদন কেন্দ্র রূপে থাকে না তবে তাদের মধ্যে যে কথাবার্তা বা ভাবের আদান প্রদান সেটাও কিন্তু প্রত্যেক বাজারে বিনোদন হিসেবেই কাজ করে থাকে এরপরে আমরা জানব বাংলাদেশে এই গ্রামীণ হাট বা বাজারের গুরুত্ব কী হাট বা বাজারের গুরুত্ব কি অবশ্যই এই হাট বা বাজারের গুরুত্ব সর্বাধিক তোমরা নিজেরাই জানো এটা কেন্দ্রীয় সেবা তার মানে এই অঞ্চল থেকে মানুষ তার প্রয়োজনীয় সেবা সুবিধা পায় কী কী সেবা পাচ্ছে সে বিভিন্ন ধরনের জিনিসপত্র আদান প্রদান করতে পারছে
উদ্ভিদ পণ্য বিক্রি করতে পারছে, তার প্রয়োজনীয় পণ্য কেনা বেচা নিয়ে যেতে পারছে, কিনতে পারছে। আবার মানুষজন এখানে এসে একে অপরের সাথে তার সক্ষমতা আদান প্রদান করছে, তাহলে অবশ্যই এটা কেন্দ্রীয় সেবা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয়। গ্রামীণ হাট এবং বাজারে মানুষ তার উদ্ভিদ পণ্য ক্রয় বিক্রয় করে, যার যেটি প্রয়োজন নেই সেটি তার ব্যবহারের পরে যে উদ্বৃত্ত থাকছে সেটি বিক্রি করে দিচ্ছে, আবার অপরের যেটি অন্য মানুষের বা অপরের যেটি প্রয়োজন হচ্ছে সে ওই উদ্বৃত্ত পণ্যটি কিনে নিয়ে যাচ্ছে। তাহলে এটি পণ্য ক্রয় বিক্রয়ের একটি উৎকৃষ্ট স্থান হচ্ছে গ্রামীণ হাট ও বাজার। তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব তোমরা অবশ্যই বুঝছো, যেহেতু ক্রয় বিক্রয় হচ্ছে কেন্দ্রীয় সেবা কেন্দ্র এটা, তাহলে মানুষ তার জীবিকা নির্বাহের কাজটাও কিন্তু এখান থেকেও শুরু করছে। ইভেন মানুষের লেনদেনের ফলে যে অর্থের আদান প্রদান হচ্ছে সেটা মূলত এই জায়গা থেকে হচ্ছে, তাই গ্রামে কৃষি পণ্যের বিক্রি বলো বা যে কোনো কিছুর বিক্রি বলো সব কিছু এখানে হচ্ছে, তাই অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই এখানে রয়ে গেছে। প্রয়োজনীয় পণ্যের উৎস, গ্রামীণ হাট বা গ্রামীণ বাজার আমাদের প্রয়োজনীয় পণ্যের উৎস, বিশেষ করে গ্রামীণ হাটগুলো। গ্রামীণ হাটগুলোতে মানুষ তার সব কিছু উদ্বৃত্ত পণ্য রেখে দেয়। ধরো আমার এখন চালের দরকার, আর আরেকজনের ঘরে অনেক উদ্বৃত্ত চাল রয়ে ধান রয়ে গেছে, তাহলে অবশ্যই সে বাজারে নিয়ে আসবে, সেই পণ্যটি আমি এখান থেকেই কিনে নিতে পারবো, তাই তো? তাহলে গ্রামীণ হাট বাজারে প্রয়োজনীয় পণ্য বেচা কেনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে সামাজিক কর্মকাণ্ড। এই যে একে অপরের সাথে আসছে কেনা বেচার সময়, কিন্তু শুধু কেনা বেচাও করছে না, তারা একে অপরের সাথে কথাবার্তাও বলছে। এই যে কথাবার্তা বলা, ভাবের আদান প্রদান করা, সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব। তারা জানতেও পারছে যে কোন এলাকায় কি হচ্ছে কি হচ্ছে না, কোথায় কি বসবে বা কোথায় কি হবে, সেগুলো সবই গ্রামীণ হাটের থেকে জানা যায়। তারপরে হচ্ছে সাংস্কৃতিক গুরুত্ব। গ্রামীণ হাটে কিন্তু সাংস্কৃতিক গুরুত্ব রয়ে গেছে। গ্রামীণ হাটে বা কৃষকেরা আসে, কৃষক বলো মানুষজন আসে, অনেক মানুষজন আসে, সেখানে তাদের প্রয়োজনীয় সমস্যা, যেমন কোনো একজনের যন্ত্র নষ্ট হয়ে গেছে, তো সেটা হয়তো আমি জানি না, ওই কৃষক জানে না, অন্য কৃষক আবার জানে যন্ত্রটা কীভাবে সারাতে হয়। এই যে সামাজিক এক সাংস্কৃতিক একটা যোগাযোগ, সেটা কিন্তু গ্রামীণ হাটের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। এবার হাটের বা হাটের দিন কিন্তু সার্কাস বসে, ম্যাজিক শো বসে, তারপরে যাত্রাপালা বসে, সবই হচ্ছে গ্রামীণ হাটের দিন বসে থাকে, তাই এই যে বিনোদন কেন্দ্র বা সাংস্কৃতিক গুরুত্ব এখানে রয়ে গেছে। তাহলে বলা যায় যে গ্রামীণ হাট বা গ্রামীণ বাজার মূলত গ্রামীণ মানুষের অন্যতম একটি সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্র থেকে মানুষ বিভিন্ন ধরনের সেবা দেয় এবং সেবা ক্রয় বিক্রয় করে এবং সেবা গ্রহণ করে। তাহলে তোমরা একটু ভালো করে পড়ে নিবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন ধরো বলতে পারে যে সপ্তাহে 2-3 দিন বসে ওটি একটি বৃহৎ মিলন মেলা, তখন তোমাকে কিন্তু বুঝতে হবে যে যদি গ্রামের হাট এগুলোর কথা বলা হয়েছে। আবার যদি বলে যে রোজ সকালে বাজারে যায়, রোজ সকালে সে একটি বিক্রয় কেন্দ্রে যায়, বিক্রয় কেন্দ্র থেকে আবার ঠিক বিকেলবেলা ফিরে আসে এবং এটি তার প্রত্যেক কর্মকাণ্ড, সেখান থেকে সে পুনরায় যাতায়াত করে, তাহলে সেখানে কিন্তু বুঝতে হবে যেটি গ্রামীণ বাজারের কথা বোঝানো হয়েছে। তাহলে তোমরা কিন্তু এই বিষয়টি ভালো করে জানবে, ভালো করে পড়বে বিষয়টি। ধন্যবাদ ছেলেদের, ভালো থেকো।